हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमरा चले एसेछि रान्नाघरे एक रेसिपी निये। तार आगे जारा चैनल नतून हये एसेछेन अवश्यई चैनलटिके सबस्क्राइब करुन, आर जारा चैनले आगे थेकेई आछेन तादेरके धन्यवाद। एर चलुन आज के भिडियो शुरू करा जाक। एखाने देखते पाच्छेन झिंगे केटे रखा आछे। आमरा ए झिंगे दिए आज के रेसिपी तैरी करब। और एखाने आलू रखा आछे सेद्ध करे। झिंगे आलू पोस्त आज के हबे। आमरा पोस्त में आमरा मिक्सिते घुरिये नियेछि एकटा शुकनो लंका दिए। आमरा पोस्तटाके मेटे रेखे दियेछि। एरपर आमरा कड़ाइये एकटु सर्षेर तेल निलाम, ताते शुकनो लंका दिलाम। एरपर आलूगुलो সব দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবং একটু নাড়াচাড়া করার পর ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙে আলু। এরপর আমরা খুন্তি দিয়ে ভালো করে আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। আমরা এরপর আরও ভালো করে নাড়িয়ে নিতে হবে, কারণ ওই লঙ্কাগুলো সব জায়গায় সমানভাবে যাতে মিশে যায়। দেখুন সুন্দর একটা কালার আসছে। এরপর ওতে একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আর একবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে এরপর এতে জল ঢেলে দিলাম। পরিমাণ মতো জল আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ফুটতে থাকবে। আমরা ফুটানো হয়ে গেলে আমরা পোস্তটাকে ওর মধ্যে দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম যাতে পোস্তটা সব অংশে যায়, একটু গ্রেভি টাইপের মতো হয়ে গেল। আমাদের আজকের ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। আপনারা এই রেসিপিটি করে আমাদেরকে বলবেন কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আমাদের আলু পোস্ত দেখুন, গরম গরম আলু পোস্ত রেডি হয়ে গেছে।